চন্দনদা যদি এই দলবদলে সবচেয়ে বেশি রক্তক্ষয় রাজ্যে কোনো দলের হয়ে থাকে সেটা কংগ্রেস এবং সেখানে দাঁড়িয়ে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভরসাযোগ্য সেনাপতি যিনি ছিলেন যার হাত দিয়ে দলবদলের অধিকাংশ হয়েছিল তিনি তখন বিজেপিতে কিন্তু তিনি তার ট্রাম্প কার্ডটা ফেলতে পারছেন কোথায় বরং তো দেখা যাচ্ছে যে তিনি যখন বিরোধী দলনেতা তখন তৃণমূল কংগ্রেস সেই আগের স্ট্রাইক রেটেই বিজেপির ঘরে ভাঙন ধরাচ্ছে দেখো ব্যাপারটা খুব স্বাভাবিক কারণ আমি তোমাকে বলি প্রায় তেইশ জন বিধায়ক দু হাজার ষোলোয় জেতা বিধায়ক কংগ্রেসের যারা ঘরে বসেছিল এবং কোনো অ্যাকশন নেওয়া যায়নি দু হাজার একুশে নির্বাচন চলে এলো এগুলো নতুনভাবে আলোচনার কিছু নয় আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এখানে যে দেখো এটাকেও কিন্তু তুমি যদি একদিকে দেখো বিজেপি নামক শক্তিটা পুরোপুরিভাবে পশ্চিমবাংলায় ডিপেন্ডেন্ট টু এক্স তৃণমূল এখানে কোনো সন্দেহ নেই ট্রেস পাস করে পাঁচিল টপকে ঢুকে আসা কিছু মানুষ যারা এখানকার বিজেপি তৈরি হয়েছে এখানে অস্বীকার ব্যাংক লাভ এমনকি এমন একটি জায়গাতেও তাকে প্রমাণ করতে হয়েছে বিরোধী দলনেতার জায়গাটাও ব্যাংক লাভ ছিল সেখানেও বসাতে হয়েছে এমন কাউকে যে তৃণমূল থেকে ট্রেসপাস করে এসেছে যত বড় বড় হুংকার সব তৃণমূলের বিরুদ্ধে সেই এক্স তৃণমূলের কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে আজকে তোমাকে একটা কথা বলি তুমি যে বললে না যে প্রসঙ্গটা তুললে আইনস্টাইন একটা কথা বলতেন দেখো সিম্পলি বুঝিয়ে দেওয়া সম্ভব সব কিছু কিন্তু কোয়ান্টাম থিওরিকে যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো ওটা সিম্পল ভাষাতে হয় না যার জন্যই বলতে হয় যে আমি ঠিক আপনারা বুঝে নিন মানে আপনারা বুঝে নিন ম্যাডাম তোমাকে একটা কথা বলি তুমি একটা কথা বলে যেটা আমাকে খুব স্ট্রাইক করলো আমার মতো স্বল্প মেধা তোমাকে আমি যেভাবে চিনি অতীব হাইপার বুদ্ধিমতী এক মহিলা তিনি আই মিন মহিলা। তাকে আর নতুনভাবে বোঝাতে হবে না ইনফ্যাক্ট যেটা একেবারে সমাজের তৃণমূল স্তরের মানুষ বুঝতে পারছেন তোমার সাথে যারা বুঝতে পারছেন কি বলতে চাইছেন তৃণমূলের এমএলএ তৃণমূলের আই মিন বিজেপির জেলা সভাপতি জেলা সভাপতি আরেকটি কথা তোমাকে এখানে বলতে হবে যে দেখো যেন তেন প্রকার সেই শ্রীকান্ত শ্রীকান্ত ওই কৃষ্ণ শ্রীমানি বা কল্যাণী যাদের প্রায় জোর করে নিয়ে এসে পিএসি চেয়ারম্যান করা একটা কথা কিন্তু বেরিয়ে এসেছি আমি এখানে শেষ করি একেবারে আন্ডারলাইন আচ্ছা এক ভদ্রলোক জানলাম মুকুল রায় হঠাৎ বলে ফেলেছিলেন জানি না কি কারণে যাহা তৃণমূল তাহাই তো বিজেপি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা